আমাদের আরেকটি নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর কিডস। এখন থেকে এই চ্যানেলে তোমরা নিয়মিত শিক্ষামূলক ভিডিও পাবে, তাই তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সেশন 3 থেকে আমরা গত ক্লাসে এই ছকটি সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব এবং সেখানে আমরা আরও একটি ছক দেখতে পাব। এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে। দেখো এখানে লেখা রয়েছে আমাদের লক্ষ্য দল, সেটি আমরা এখানে লিখব। এরপরে আমরা যে সমস্যাটি নিয়ে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি সেটি আমরা এখানে লিখব। এরপরে আমরা যে কারণে সমস্যাটি চিহ্নিত করেছি সেটি আমরা এখানে লিখব এবং তারপরে আমাদের সমস্যাটির সমাধানের তথ্য যে উৎসে পাওয়া যেতে পারে সেই উৎসের কথা আমরা এই খালি ঘরে লিখব। তো এভাবে মূলত আমরা সম্পূর্ণ এই ছকটি পূরণ করতে পারি। তাহলে চলো শিক্ষার্থীরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা সম্পূর্ণ এই ছকের সমাধান লিখব। শিক্ষার্থীরা, আমাদের লক্ষ্য দল কি? দেখো আমাদের লক্ষ্য দল হচ্ছে বাল্যবিয়ের শিকার হতে যাওয়া মেয়েরা। তো এখানে খেয়াল করো আমি লিখেছি বাল্যবিয়ের শিকার হতে যাওয়া মেয়েরা, তবে তোমার ক্ষেত্রেও যে লক্ষ্য দল একই হবে বিষয়টা কিন্তু এমন না, কারণ আমি লক্ষ্য দল হিসেবে এটিকে বেছে নিয়েছি এবং এই সমস্যাটিকে আমি সমাধান করতে চাই। তোমার ক্ষেত্রে কিন্তু ভিন্ন কিছু হতে পারে, সেক্ষেত্রে তুমি ভিন্ন কিছুর কথাই এখানে লিখবে। তো আমরা যে সমস্যাটি নিয়ে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি সেই সমস্যাটি কি? সেই সমস্যাটি হচ্ছে বাল্য বিয়ে প্রতিরোধ করা। যেহেতু এটি আমাদের লক্ষ্য দল, তাহলে আমাদের কাজ করা হবে বাল্য বিয়ে প্রতিরোধ করা নিয়ে। আমরা যে কারণে সমস্যাটি চিহ্নিত করেছি সেটি কি? অর্থাৎ আমরা এখানে এই যে সমস্যাটির কথা উল্লেখ করেছি, ঠিক কী কারণে আমরা এটিকে সমস্যা হিসেবে চিহ্নিত করেছি? দেখো আমি লিখেছি, আমার এলাকায় বাল্যবিয়ের সমস্যাটি দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, এটি প্রতিরোধ করা না গেলে মেয়েরা নানাবিধ ক্ষতির শিকার হবে, তাই এই সমস্যাটির সমাধান করা প্রয়োজন। তো এখানে আমি কারণ উল্লেখ করলাম যে ঠিক কী কারণে আমি এই সমস্যাটিকে একটি সমস্যা হিসেবে গ্রহণ করেছি। এরপরে আমাদের সমস্যাটির সমাধানের তথ্য যে উৎসে পাওয়া যেতে পারে সেই উৎসগুলো কী কী? সেগুলো হচ্ছে শ্রেণী শিক্ষক, অভিভাবক, ইন্টারনেট, বিভিন্ন ওয়েবসাইট বা জার্নাল, সংবাদপত্র বা ম্যাগাজিন অথবা পাঠ্যপুস্তক। এগুলো হতে পারে আমাদের তথ্যের উৎস। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখে নিলে যে আমি এখানে কোন বিষয়গুলো উপস্থাপন করেছি। আমি আবারও বলছি, এখানে আমি যে বিষয়গুলো উপস্থাপন করেছি তোমাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো একরকম হবে না, তোমাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন রকম হবে। তোমরা শুধুমাত্র আমার এই লেখাটি থেকে ধারণা নেবে এবং ধারণা নেওয়ার পরে তোমার দলের যে বিষয়বস্তু রয়েছে সেই অনুযায়ী এই ছকটি পূরণ করবে। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে তোমরা তোমাদের মূল বইয়ের 16 নম্বর পৃষ্ঠার এই ছকটি পূরণ করবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব মূল বই থেকে পরবর্তী সেশনে, যেটির নাম হচ্ছে সেশন 4, তথ্য অনুসন্ধান। এই সেশনে যে কাজগুলো থাকবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।